শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো সকালে দেখো আজকে রোদ উঠে গেছে, শীতের সকাল যে মনেই হয় না। কিছুদিন থেকে এইভাবেই সকাল সকাল রোদ উঠে যাচ্ছে, 5:30 হতে হতেই বাড়িতে রোদ চলে আসছে। আগে বাড়ির সামনেটা বাঁশের ঝাড় ছিল বলে রোদটা আসতো না, এখন বাড়িতে পুরো ঘরের মধ্যে রোদ চলে আসছে। দেখো একদম সবুজ হয়ে গেছে গাছপালা, কি ভালোই না লাগছে বলো তো। এরকম সকালবেলা কার না ভালো লাগে বলো? আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সোমাপল্লব লাইফস্টাইল চ্যানেল তাতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটাতে অনেক স্বাগত তোমাদের। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে তোমাদের সারা দিন কি করছি না করছি, সারা দিনের আমার দুঃখ কষ্ট যা আছে সব তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো বোনটার পাশে থেকো, সাথে থেকো, এভাবে এগিয়ে নিয়ে চলো। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ফার্স্ট বিছানাটা গোছানো, ঘরটাকে পরিষ্কার করা। আর আজকে মা বললো মা রান্না বসাবে, তো ভাতটা মা বসিয়েছে, তারপর আমারই করতে হবে। তো আমি ভাতটা বসানোর কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছি বিছানাটাকে ঠিকঠাক করে গোছাতে। তো এই যে বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে চলে এলাম আলনার পাশে, আলনাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নেব। তো সেরকম না, আলনা গুছালেও না থাকে না, কারণ ভাই প্রচণ্ড প্রচণ্ড এলোমেলো করে দেয়, একদম বুঝিয়েও পারি না ওকে, ও এত এলোমেলো করে। তোমাদের দাদা ভাই আর আমার ভাই একদম একই রকম। তারপর ফ্রিজটি সব কিছু ভালো করে মুছে নিচ্ছি, দুদিন আগে মুছেছি কিন্তু তবু একটা না কেমন জানি একটা লাগে, একটু নোংরা নোংরা মনে হয়। তো মুছে একদম পরিষ্কার চকচকা করে নিলাম সবগুলোকে। তো এখন হচ্ছে ঘরটার ঝাড় দিব, তার আগে আমি আমার ড্রেসিং টেবিলটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলে যা যাবতীয় জিনিস ছিল আমার সব কিছু মুছে 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 সব কিছু জায়গা জায়গা মতো গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। তো ড্রেসিং টেবিল আমার গোছানো হয়ে গেছে। তারপর একটা ঝাঁটা নিয়ে চলে এলাম ঘরের ভেতরে, তো সব কিছু ঝাঁটিয়ে বিদায় করে দেবো ঘর থেকে। ঝাঁটা দিয়ে সব কিছু ঘর থেকে বিদায় করে দিচ্ছি, আর যত জিনিস যেগুলো লাগতো না সেগুলো ঝাঁটা দিয়ে ফেলে দিয়েছি। এখন রান্না করে এসেছি, এসে দেখি মার ভাত হয়ে গেছে, আর মা একটু কোথায় বা গেছে, হয়তো জেঠি বাড়ি গেছে। দেখে এদিকে এসে দেখি আবার ভাত হয়ে গেছে, ভাতটার মারটা ফেলে দেব এখন। তো মার গালিয়ে আবার দেখি কি রান্না করা যায়, তো মারটাকে গালিয়ে নিচ্ছি। আর মনে মনে ভাবছি যে আজকে কী রান্না করব, কী রান্না করব, কী রান্না করব। তারপর হঠাৎ মাথায় চলে এলো ডিম তো আছে ঘরে, তো ডিমের ঝোল করে নিই। তো এরপর দেখো ডিমের ঝোল করে নিলাম, আর আজকে একটা লেবার আছে। বন্ধুরা, আমি তোমাদের সামনে অনেকক্ষণ থেকে আসতে পারছি না, মানে আজকে রান্নার খুব তাড়াহুড়ো চলছে। আর এদিকে দেখো আমি ডিমের ঝোল করে নিয়েছি, আর এখানে কচু শাক করেছি, এই যে কচু শাক করেছি শুকনো মাছ দিয়ে। কচু মানে কালা কচু ডাটাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, সেটাই করেছি। আর ডিমের ঝোল আজকে রান্না এটাই, আর বাড়িতে লেবার আছে বলে কিন্তু দুটো রান্না হচ্ছে না, আজকে একটা দিয়ে চালিয়ে দিতাম। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কচুটা কেমন করে করেছি। কচু প্রথমে ডাটাগুলো কেটে তারপর কচুটাকে হালকা সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পর কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে দুটো রসুন দিতে হবে, তারপর শুকনো মাছ দিতে হবে। দেওয়ার পর কচুগুলোকে ছেড়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। কিছুক্ষণ নাড়ানাড়ির পর দেখবে কচুটা যখন এভাবে মিশে আসবে তার মানে আমাদের কচুর এটা হয়ে গেছে, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়। কে কে খেয়েছো কমেন্টে জানিও। আর এপাশে আমি ডিমের ঝোল করে নিয়েছি, দেখো দু তিনটে আলু দিয়ে, ঘরে সেরকম আলুও নেই। তো এই যে ডিমের ঝোল আমার এখানে হয়ে গেছে, তো চলো ডিমের ঝোলটা এখন নামি। বাড়িতে একটা লোক এসেছে, মানে একটা মামা এসেছে, তো মামার জন্য যেখানে চা বসিয়েছি, তো লাল চা খাবে, তো এই লাল চাটা এখানে বসিয়েছি। তো চলো চাটা দেওয়া যাক। তো সবার জন্য লাল চা করে নিলাম, এখানে বাবা খাবে, তারপর ওই লোকটা খাবে যে লোকটা এসেছে, মা খাবে, তো সবার জন্য এই যে লাল চা। সবাই দেখো বসে বসে চা খাচ্ছে, আর ওই যে একটা দাদা চলে এসেছিলো, তো দাদাকেও দিয়ে দিয়েছি, তারপর মাকে আর দেওয়া হয়নি। তো এর মাঝখানে চলে এসেছে আমাদের আলুর গাড়ি, এক বছর বলছি কেন, প্রায় মনে করো 6-7 মাস হবে এরকম না। তো ওই যে আলু রেখেছিলো হিমঘরে, তো সেখান থেকে আলুর গাড়ি চলে এসেছে, 50 প্যাকেট এসেছে, আরও 50 প্যাকেট আসবে, সেগুলো আসতে একটু দেরি হবে। তো এই দেখো 50 প্যাকেট আলু নিয়ে দাদাভাইটা চলে এসেছে আমাদের বাড়িতে। আর এখানে আলোচনা হচ্ছে যে কত টাকা দিয়ে আনলো, কী আনলো, কী ব্যাপার, কত কী সমস্যা, সব কিছু আলোচনা এখানে হচ্ছে। তো যারা যারা হিমঘর চেনো তারা তো বুঝেই গেছো হিমঘরটা কী। তো আমি আবার বলি, হিমঘরটা হচ্ছে আলুকে ভালো রাখার জিনিস, আলু ঠান্ডা থাকে, আলু ভালো থাকে। আর আমি গিয়ে দেখেছি হিমঘরের মধ্যে না একটা কীরকম যেন একটা জিনিস আছে, প্রায় বৃষ্টি মনে হয় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওরকম দেখতে লাগে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর খুব ঠান্ডা জায়গাটা,
আমরা যদি বাড়িতে আলুগুলোকে রাখি এতদিন আমরা আলুগুলোকে ভালো রাখতে পারবো না, পচে যাবে। আর হিমঘরে দেখো কত দিন হয়ে গেল আলু রেখেছে, কিন্তু কিচ্ছু হয়নি। আলুগুলোর না এখনও তরতাজা আছে, কত ভালো আছে সত্যি, খুব ভালো লাগে এরকম দেখে যে তরতাজা আলুগুলো আবার বাড়িতে এসেছে। এখন আমাদের আলু গাড়াগাড়ি হবে। আর আমাদের না সেরকম তামাক করে না, ভুট্টা করে মাঝে মধ্যে, কিন্তু আলুটাই বেশি করে। এবার 5 বিঘের মতো আলু করা হবে, কারণ এবার একটু পয়সার সমস্যা আছে, তাই আলুটা কম করা হবে, নাহলে একটু বেশি করা হতো, লোকের জমি নিয়ে নিয়ে বেশি করে আরও আলু আবাদ করা হতো। এই দাদাটা এখন আলুর বস্তাগুলোকে সব পিঠে তুলে তুলে নিয়ে যাবে বাড়ির ভেতরে। তো সবগুলোই কিন্তু প্রচণ্ড ওজন, এক একটা বস্তা মনে করো 60 কেজি, 70 কেজি, 65 কেজি, 50 কেজি এরকম আছে। তো দাদাটা সম্পূর্ণ বস্তাগুলো কিন্তু বাড়িতে নিয়ে যাবে। তো এই দাদাটা এইভাবে প্রত্যেকবার আমাদের বাড়িতে আলু নিয়ে আসে হিমঘর থেকে। বাবা ওই দাদাটাকে একদম আলুর যে হিমঘরের যে বন দেয়, মানে একটা কাগজ দেয়, সেটাকে বন বলা হয়। তো সব কিছুই দাদাটাকে না দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর দাদাটা কিন্তু মানে সব কিছু নিয়ে আসে বাড়িতে, নিয়ে এসে দাদাটা আমাদের বাড়িতেই রাখে। তারপর জানে বাবার এই অবস্থা, বাবা পা নিয়ে হাঁটতে পারে না, দাদাটাই কিন্তু সব কিছু করে দেয়। তো দেখো তো, নিজের লোক না হলেও কিন্তু দাদাটার মনটা অনেক ভালো, আর দাদাটা নিজেও সত্যি খুব ভালো। তো দেখো যে পিঠের মধ্যে কীভাবে বস্তাটাকে নিল, নিয়ে বেঁকে বেঁকে চলছে বাড়ির সামনে, বাড়ির ভেতরে। তো এই যে মাও যাচ্ছে পিছন পিছন, যে কোথায় রাখা হবে, কোথায় কি হবে না হবে সব কিছু বলে দিচ্ছে। ওই দেখো পিঠের মধ্যে নিয়ে একদম ওই বারান্দাতে চলে গেল, টিভির ঘরে বারান্দাটার মধ্যে বস্তাটা রাখতে চলে গেল। ওইখানেই রাখা হবে আমাদের এই আলুর বস্তাগুলো, একটা একটা করে সব কিছুই নামাবে দাদাটা। তো সত্যি দাদাটাকে দেখে খুব খারাপ লাগছে, কোনো বস্তা মাথায়, কোনো বস্তা পিঠে নিয়ে নিচ্ছে। সবগুলো তার পিঠে নেওয়া যাবে না, প্রচণ্ড ব্যথা পাবে, তাই মাথাতেও নিয়ে নিল বস্তা। তো দাদাটার দেখে খুব খারাপ লাগছে, আর সত্যি লোক কত ভালো হয় তাই না বলো তো? দেখো তো মানে কত সুন্দর কাজগুলো করে দিচ্ছে আমাদের। এখন তোমাদের সামনে আসতে পারিনি, কারণ আমার আজকে শরীরটা খুব খারাপ, প্রচণ্ড শরীরে জ্বর আসছে, প্রচণ্ড জ্বর জ্বর লাগছে, তাই তোমাদের সামনে আসতে পারিনি। তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা আজকে কতটা খারাপ আছে, তাই আমি তোমাদের সামনে এতক্ষণ কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি। আর আজকে এখন রুটি করবার মা আলুর দম করবে, তো আমি রুটিটা এদিকে রেডি করছি, পাতলা রুটি করব। আর আলুর দম দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে রাতে মেনুই হচ্ছে এটা। তো চলো তোমরা ভিডিওটা আজকে দেখতে থাকো। আজকে ঘরে সেরকম সবজি নেই, মাছও আনিনি, তো কী রান্না করব। হঠাৎ বাবা বলে উঠলো যে রুটি কর, আর আমাদের বাড়িতে রুটি হলে সবার খুব ভালো হয়। তো আজকে চলে এলাম রুটি করতে। অনেক দিন থেকে রুটি খাওয়া হচ্ছে না, প্রায় সপ্তাহ পার হয়ে গেছে। তো তার জন্য প্রথমে আটাগুলোকে টেলে নিলাম ভালো করে, তারপর হালকা একটু লবণ দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর পরিমাণ মতো জল দিব, জল দিয়ে এটাকে একটা মেখে একটা ডোর মতো বানাবো সুন্দর করে। তো এটাকে দই বলে, আমি শুনি যখন অন্য কারো চ্যানেলে বা অন্য কারো ভিডিও যখন দেখি, তখন দেখি এটাকে দই বলে। সুন্দর খেতে, মানে শুনতে একটা সুন্দর লাগে তাই না বলো? আর খেতে রুটি কার না ভালো লাগে বলো? তো রুটিটাকে ভালো করে যখন আমি ভালো করে মেখে মুখে নিলাম, তারপর দেখি ভালো করে মাখার পর রুটিটা একটু ফুলে বেশি, ভালো করে রুটিগুলো একদম ফুটবলের মতো টপকা টপকা করে ফুলছিল, আর মনটা বেশ ভালো লাগছিল। আমার রুটি বানাতে খুব ভালো লাগে, আর তার সাথে যদি রুটি ফুলে ফেঁপে ওঠে তাহলে তো কোনো কথাই নেই। তো আর আমি রুটি খাই কী দিয়ে, তোমরা তো অনেকে জানোই যে আমি কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর লঙ্কা লবণগুলো মাখিয়ে রুটি খেতে ভালোবাসি। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি, যে কথাটার জন্য আজকে থাম্বেলটা তোমরা দেখেছ, আর যে কথাটা বলার জন্যই আজকে সারাদিন এত অপেক্ষা, এত কিছু, আমি সেটা তোমাদের সামনে বলতে চলে এসেছি, যে মানুষের প্রাণ আর কতক্ষণ, মানুষের প্রাণ বেশিক্ষণ নেই, কিছুক্ষণ পরেই মানুষ একটা, যেমন এখন আমি আছি কিছুক্ষণ পরে নাও থাকতে পারি, এরকম কিন্তু মানুষের প্রাণ, এই আছি এই নেই, এরকমই কিন্তু চলছে। যার কথা আমি আজকে বলছি সে আমাদের দাদু হয়, মানে আমার বড় জেঠির বাবা, এভাবে সবাইকে ছেড়ে এভাবে চলে গেল, খুবই খারাপ লাগছে। কিছুদিন আগে, প্রায় 10-15 দিন আগেও কিন্তু এসেছিল, অনেক কথা বলেছে, অনেক ইয়ার কি ঠাট্টা করতো, আর আমাকে দ্বিতীয় বউ হিসাবে মানতো, মানে এমন করে বলতো তুই আমার দ্বিতীয় বউ, এরকম করে বলতো। খুবই খারাপ লাগছে আজকে যে সে আজকে এই পৃথিবীতে নেই, আমাদেরকে এত ভালোবাসতো। আর ছোটো থেকে জানো তো, ছোটোর থেকে দাদু, মানে ঠাকুরদা, দিদা, ঠাম্মার ভালোবাসা আমরা পাইনি, কারণ আমি যখন ছোটো তখন আমি আমার দাদুকে পাইনি, দিদাকে পেয়েছিলাম, কতটুকু ছিলাম আমার সেটা মনে নেই। তো এসব কথা বাদ দাও, এই বাড়ির ঠাকুরদা ঠাকুমাকেও কিন্তু আমি পাইনি, তো ওই দাদুকে পেয়েছিলাম, ওই দাদুর ভালোবাসা পেয়েছিলাম, ওই দাদুর স্নেহ পেয়েছিলাম, এতটাই ভালোবাসতাম যে আমার মনে হতো আমার নিজের দাদু, নিজেরই সব,
এতটাই ভালোবাসতাম। ছোটোর থেকে দেখে গেছি। তো কিছুদিন আগে আমি একটা চাকরির পরীক্ষা দিতে গেছিলাম, তোমাদের জানিয়েছিলাম। সেই চাকরির পরীক্ষা দেওয়ার সময়, আসার সময় কিন্তু আমি কোচবিহার থেকে দাদুকে দেখে বাড়িতে ফিরেছিলাম। আর আজকে খুবই খারাপ লাগছে যে সেই মানুষটা আমাদের মাঝখানে আর নেই। সবাই কাঁদছে, সবাই কাঁদছে, সবাই মন খারাপ করছে, আমারও মনটা খুব খারাপ করছে। কারণ ছোটোর থেকে যখন বড় হয়েছি, তখন থেকে দাদু ঠাকুমা ঠাকুরদা ঠাকুর কাউকেই পায়নি, দিদা কাউকেই পায়নি। তো ওই দাদুকে পেয়েছিলাম, এত কাছে ভেবেছিলাম, এত আপন হয়েছিলাম। ভগবান না, এরকমই জানো তো, ভালো মানুষ যারা আছে তাদেরকে তাড়াতাড়ি উপরে টেনে নেয়। এইভাবে দাদু চলে যাবে তাও বুঝতে পারিনি। কিছুদিন আগে দাদুকে দেখে এসেছিলাম, দাদুর শরীরটা খারাপ ছিল, জ্বর এসেছিলো দাদুর। তো জ্বরের মধ্যে জেঠি বলছিল চল যাই দাদু বাড়ি থেকে ঘুরে আসি, চল দাদু বাড়ি থেকে ঘুরে আসি। আমি গিয়েছিলাম কিন্তু জেঠির সাথে দাদু বাড়িতে ঘুরতে। তো গিয়ে দেখলাম দাদু বিছানায় শয্যাশায়ী হয়ে যে পড়ে আছে। তখন দাদু কিন্তু কিছু খেতে যাচ্ছিল না। সেই টাইমে আমি দাদুকে খাইয়েছিলাম, একটু আম খাইয়েছিলাম, একটু সামান্য আম খাইয়েছিলাম দাদুকে। আমার এখনও মনে পড়ে, আমার কিন্তু রবিবার দিন আমার যাওয়ার কথা ছিল জেঠির সাথে। বলেছিলাম যে আজকে হচ্ছে শুক্রবার, না আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার রবিবার দিন যাওয়ার কথা ছিল জেঠির সাথে। যে বলেছিলাম জেঠি দাদুকে আরেকবার দেখতে যাব, দাদুর শরীর নাকি খুব খারাপ। তো জেঠি বলছে ঠিক আছে, আমরা দুজনে যাব, গিয়ে দেখে চলে আসবো। এই দিন প্রোগ্রাম ছিল দাদুকে দেখতে যাব। আর আজ এমন অবস্থা, দাদুর মৃত্যুর পর দাদুকে দেখতে যেতে পারিনি, কারণ আমার একটা বাধা আছে, আমার শরীরে একটা তাবিজ আছে। আমি তোমাদেরকে বলি, একটা শরীরে একটা তাবিজ আছে, আমার মৃত্যুর বাড়ি যাওয়া বারণ আছে। তো সেই তাবিজটা কিন্তু আমি অনেকগুলো টাকা দিয়ে বানিয়েছিলাম, কারণ আমার কিছুদিন পর পর অন্তত অসুখ হচ্ছে, একটা না একটা কিছু হচ্ছে। তাই আমি কবিরাজের কাছ থেকে এই তাবিজটা বানিয়েছিলাম। তো তখন থেকেই বাড়ির মানে নিজস্ব মানুষ যদি বাড়িতে মরে যায়, তখন তাবিজটা খুলে রাখতে হবে, আর অন্য কারো মৃত্যুর বাড়িতে যাওয়া যাবে না। তাহলে কিন্তু আমি এই তাবিজটা আর পাবো না। এর জন্য কিন্তু আমি দাদুর বাড়িতে যাইনি, কিন্তু মনটা না খুব খারাপ লাগছিলো জানো তো, নিজের দাদুকে পাইনি না, মনটা খুবই কষ্ট হচ্ছিল। আজ দাদু মরেছে প্রায় চার দিন। তোমরা হয়তো বলবে চার দিনের মাঝখানে কেন আমাদেরকে বলনি, তখন না এতটা খারাপ লাগেনি জানো তো। যেদিন দাদু মরে গেল বুঝতে পারিনি, সে তো অতটা খারাপ লাগেনি। কিন্তু আজকে দাদুর শ্রাদ্ধ, মানে জেঠি দাদুর শ্রাদ্ধ করছে, তো ওইটা দেখে আমার মনটা খুবই খারাপ লাগছে। তো আমাদের বাড়িতে এখানে মানে আমাদের জেঠির বাড়িতে করছে না, দাদুর শ্রাদ্ধ হচ্ছে মাসির বাড়িতে, আমাদের বাড়ি থেকে একটু অনেক দূর, তো সেখানে হচ্ছে। আর আমার তো শ্রাদ্ধ বাড়ি যাওয়া বারণ, তো আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না দাদুর জানো তো, না দেখতে পাচ্ছি মৃত্যুটা দেখতে পেরেছি, না আজকে শ্রাদ্ধটা, কোনো কিছুই দেখতে পাচ্ছি না। দাদুর ফটো আছে আমার মোবাইলে, আমার দেখলে এখন পর্যন্ত কষ্ট হয় দাদুকে। আর দাদুর এমন এমন বয়স ছিল না, মানে মরে যাবে এরকম বয়স ছিল না, দাদুর বয়স ছিল তবু ভালোই বয়স ছিল, যতটুকু বলতে গেলে 90-এর কাছাকাছি বয়স ছিল। কিন্তু একটা ঘটনা তোমাদের বলি, 90 বছরের মানুষের এখনও কিন্তু চুল পাকেনি, এখনও চুল পাকেনি। দাদু যেভাবে চলে যাবে আমাদের ছেড়ে, ওরা বুঝতেই পারিনি সত্যি। দাদুর ইচ্ছা ছিল সবাইকে আরেকবার দেখবে। আমি যখন গিয়েছিলাম জ্বরের সময়, তখনই বলেছিল যে সবাইকে আরেকবার দেখবো, সবার সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিলো বলে, তাই ইচ্ছা ছিল। আর আজ জানি না ভগবান কী করলো, ভগবান লোকটাকে নিয়ে চলে গেল। এটাই বলতে যে ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না, তাড়াতাড়ি মরে যায়। ভগবান ভালো মানুষগুলোকেই তাড়াতাড়ি দেখে, তাড়াতাড়ি নিয়ে চলে যায়। খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। আর আমি যতটা খারাপ লাগছে আমি তোমাদের সাথে বলে প্রকাশ করতে পারবো না যে কতটা খারাপ লাগছে। বারবার চোখে ভেসে উঠছে ঘটনাগুলো জানো, কি ঘটেছে না ঘটেছে, কি হয়েছিল না হয়েছিল, সব ভেসে উঠছে। বারবার মনে পড়ছে এখনও লোকটা আছে, এখনও লোকটা আছে, কিন্তু লোকটা যে আমাদের মাঝখানে আর নেই, অনেক দূর চলে গেছে। আমার কোনো দিন লোকটার মুখ দেখতে পারবো না, না লোকটাকে একটু ছুঁতে পারবো, কিছুই পারবো না। এই ভেবে আরও বেশি খারাপ লাগছে জানো তো। এখন বলার কিছু নেই, যার যাবার সময় এসেছে সে তো যাবেই, বলে কি হবে বলো তো। খুব খারাপ লাগছে সত্যি, এভাবে চলে কেউ ভাবতেও পারিনি। ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা বেশি দূর আর এগিয়ে নিয়ে যাবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটু প্রার্থনা করো দাদু যেন উপরের থেকে খুব ভালো থাকে। এটাই প্রার্থনা করি, দাদু উপরে আছে, উপর থেকে যেন খুবই ভালো থাকে। চলো আজকে ভিডিওটা এখানে রাখছি।